কি চটটা লাগছে ঠিকঠাক মতো? যখন ছোটরা বড় লগে বিয়া দুবি করে তখন বড়রা ছোট করে কি করে? আদর দেয়, চুমা দেয়। আদর চুমা এসব পরে, আগে হলো শাসন করে। এখানে যেহেতু আমার বড় ভাই নাই, তাহলে কি আমরা থাপ্পড় মারবো? কেউ না। আর আমি তোরে গিলে থাপ্পড় মারছি, কারণ তোর মানি ব্যাগ যেহেতু আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ যেহেতু তোর মানি ব্যাগ, এর লাগে তোরে যেহেতু থাপ্পড় মারছি, আমার থাপ্পড় আমি খাইয়া লইছি। জি ভাই, আমার থাপ্পড় দাও মানে আমার থাপ্পড় দাও মান। ওই সেরা, আমার তো থাপ্পড় খাইতে খাইতে এখন লাথি খাইতে ইচ্ছা করতেছে। তুই একটু ঘুরতো, তোর একটু লাথি মারি। ভাইয়া আমি ভুল করে বলছি, ভাইয়া ভাইয়া গোটো দেখি তা আমার কোনো কাজ কাম নাই তো, হালটা চুলকার ছিল তো, এই জন্য ভাইয়া আমি তো চিন্তা করিনি আপনারে। ভাইয়া তুই ওই সময় চিনিস না তো কি হয়েছে, এখন তো চিনছস। ওই সময় লাথি খাইলে অচেনা লাথি খাইতি, এখন চিনছ চেনা লাথি খা। ভাইয়া দেন আমি আমার চিনা লাথি মারেন, সমস্যা নাই। অপরাধ করেছি আমি, অন্যায় করেছি ভাইয়া, না বুঝছেন না শুনে আমি আপনার পকেটে হাত দিয়েছি, কোনো সমস্যা আপনি আমার মারুন ভাইয়া। এই চুপ কর, খিদা লাগছে কিছু খাবি? ধর ধর, খবরদার আর কোনোদিন যদি এরকম স্বপ্ন দেখস তাহলে কিন্তু গাড়ায় পাগল বানা হালামো। যা, এই তোর বড়টারে কবি এই জায়গায় সেম প্লেস সেম টাইম আমার লাগে দেখা করতে, দেখা না করলে কিন্তু খবর আছে, ঠিক আছে? জি ভাই, আমরা মনে থাকবো ভাই। একটু অনুরোধ করতেছি ভাই আপনারে, আমি যে ভুল করে আপনার ফোকে হাত দিয়েছি আপনার মানি ব্যাগে, ভাই মনের ভুল কখনো টুলু ভাইকে বলেন না, পরে টুলু ভাই আমরা দেখলে শরম দিব। কি শরম দিব আমরা রে? শরম দিব? আমি যদি রেডি কোয়েন তাহলে টুলু ভাই আমার লোকের বিষ্ট না ভাই, আমি ভুল করে হচ্ছি, মাফ করে দেন। ঠিক আছে, যা 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 যা, ওরে কই তোরা, কই এ ভিতর ডিম কই, আয় আর কতদিন পলায় থাকবি? খুব ভাল লাগতেছে আমার কাছে এ পলায় থাকা। হ্যাঁ, তোকের লগে চোর পুলিশ খেলতেছি, আয় ধরস তো আমারে, আয়, আমি জানি তোরা সামনে আবি না। মনসুরের এই পরিবর্তনটা আমি একদম নিতে পারছি না। কি হলো মনসুরের? আমরা দুজন কত ভালো ছিলাম, ইনকাম কম ছিল কিন্তু আমরা তো ভালো ছিলাম। দিন দিন মনসুর কেমন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, দরজা বন্ধ করে বসে থাকে, আমার সাথেও কথা বলে না। আমাদের দুজনের মধ্যে কত কিছু ঢুকে গেল না, এটা একটা ফয়সালা করতে হবে। মনসুরের সাথে বসে আমার কথা বলতে হবে, দরকার হলে আমরা এলাকা ছেড়ে সরে যাব। মনসুরকে এই প্রবলেম থেকে বের করতে হবে। টেনশনে ও ঘুমাতেও পারে না, খেতেও পারে না, সত্যি আমি ওর এই অবস্থা আর দেখতে পাচ্ছি। দুধটা শেষ করো, গরম তো নেই। আচ্ছা ঠিক আছে, ব্রেডটা খাও। নীলার কাণ্ডটা মুগ্ধ, স্কুলের সময় হয়ে যাচ্ছে, এখনো আসে কোনো নামগন্ধ নেই। কালকে ওকে আমি কত করে বললাম যে রাতটা থেকে যাও না। আচ্ছা পে, মুগ্ধর স্কুল কয়টায়? কেন, তুমি স্কুলে যাবে? বাবা আমি তোমার মায়ের সাথে কথা বলছি, তুমি কেন কথা বলছো? না জিজ্ঞেস করলাম। বাবা তুমি এভাবে শব্দ করে খাচ্ছ কেন? তোমার টিচার তোমাকে শেখায়নি যে এভাবে শব্দ করে খেতে নেই? এক্স্যাক্টলি, মুগ্ধ খালামুনির সামনে এরকম শব্দ করে খাচ্ছ কেন? আস্তে খাও। কাল রাতে খালামুনি যে শব্দ করে খেলো, বারে বাবা তোর মুগ্ধ তো দেখছি ভালো বেয়াদব হয়েছে। এগুলো মনে হয় ওই যে তোর শ্বশুর শাশুড়ি আছে না, ওরা শিখিয়েছে কিভাবে ভালো বেয়াদব হওয়া যায়, বড়দেরকে অসম্মান করা যায়। না, আমার দাদা দাদি বড়দের অসম্মান করা শেখায়নি, বরং সম্মান করা শিখিয়েছে। কালকে রাত্রে তুমি যেভাবে দাদা দাদির সাথে কথা বললে, মনে হলো যে নানানাই তোমাকে শেখাতে পারেনি।
আপা, এসব কি হচ্ছে? তোর সামনে তোর এইটুকু বাচ্চা আমাকে অপমান করে যাচ্ছে, আর তুই কিচ্ছু বলছিস না? মুগ্ধ চুপচাপ নাস্তা করো, তা না হলে কিন্তু একটা চটখানা খাবে আমার হাতে বলে দিলাম। আপা, তোর কপালে না অনেক দুঃখ আছে রে, অনেক দুঃখ। তুই যত তাড়াতাড়ি পারিস তোর এই শ্বশুর শাশুড়িকে খুব তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, না হলে এরা থাকলে ওকে যে দিনকে দিন আরো মানে কোন দিকে নিয়ে যাবে তুই কল্পনাও করতে পারবি না, কোনো শান্তি পাবি না কিন্তু, পরে কিন্তু ওকে কথা আর শোনাতে পারবি না। খালামণি, তোমার এত সমস্যা কেন? দাদা দাদি তো তার ছেলের বাসায় থাকছে, তোমার বাসায় তো থাকছে না, তোমার বাসা তো অনেক দূরে, তুমি বরং সেখানে গিয়ে নানা নানিকে পাঠিয়ে দিও, কেমন? একটা চটকা আমার বেয়াদব একটা ছেলে, খুব পাকা পাকা কথা শিখে গেছো তুমি না? আজকে নিলে আসুক, কী সব শেখাচ্ছে আমার ছেলেকে, যত সব আনকালচার্ড গেও আমার কপালেই জুটেছে। শুরুতে খুব ভালো ভালো কাজ দেখিয়েছে, আর এখন মুগ্ধ একদম শব্দ করে খাবে না বলছি। বলেন, তোমার কিন্তু আজ খবর আছে। তার খালাকে কি সব উল্টাপাল্টা বলেছে, সব দোষ পড়েছে তোমার আর আমাদের ঘাড়ে। সাবধানে কিন্তু। ওকে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি মুগ্ধকে নিয়ে যখন স্কুল থেকে আসবে আমার ঘরে একটু এসো, তোমার জন্য খাবার রেখেছি, আমার সামনে বসে খাবে। ঠিক আছে আন্টি, আপনারাও কিন্তু খুব সাবধানে থাকবেন, ডিসকো লেডি কিন্তু খুব ভয়ঙ্কর। আর আপনার যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলবেন, আমি এনে দিব, ওকে? অবশ্যই মা, দরকার হলে তোমাকে অবশ্যই বলবো, আর তুমি সাবধানে আসো। হ্যাঁ আন্টি, আমি বাসার কাছে চলে এসেছি, এখন ফোন রাখতে হবে। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কাল সেটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। নেতা হালিম তো আইসা পড়ছে। তাই তো শুনলাম। তো এখন তো নেতা ডু অর ডাই ম্যাচ শুরু হবে। আরে না, কিচ্ছু হইব না, তুই শান্ত থাক। নেতা, আপনি কি একটু হালিমকে বলবেন আমার প্রতি যেন কোনো ক্ষোভ না রাখে? আমি তোরে হালিমরে কিছু বলা মানে আমি তোরে সাপোর্ট করি, আর হালিমরে মারার পিছনে আমার হাত ছিল, এটা প্রমাণ হওয়া। আমি নিউট্রাল আছি, নিউট্রাল থাকি, সমস্যা কি?
না কোনো সমস্যা নাই, আমি মানে এমনি ঠিক আছে, কিন্তু ওই মনের দিক থেকে একটু দুর্বল দুর্বল লাগতেছে। আরে চুপ কর, এত দুর্বলতার কি আছে? তুই তো সাহসী, তোর কিচ্ছুই বলো না। আসন, কোথাও কোনো জায়গায় ধরা পড়লে আবার আমার নাম বলিস না কিন্তু। না না নেতা, আপনি এইসব নিয়ে টেনশন করেন না, আমি কারো কাছে ধরা দিব না, আর যদি ধরা দেই তাহলে কিন্তু সব মেসাকার করে ফেলাবো। না না মনসুর, মাথাটা ঠান্ডা রাখ, হালিম তোর কিছু বলার সাহস পাইব না। আরে হালিম তো অসুস্থ, নড়াচড়া করবো আস্তে ধীরে, এই মুহূর্তে ফাইট করতে যাইব না। তারপরে যদি কোথাও কোনো সমস্যা হয়, ভুলেও কিন্তু বলিস না আমি এইসবের মধ্যে আছি, তাহলে সমস্যা হবে। রাখি। ও নেতা আরেকটা কথা। কোনো কথা না, শোন, বুকে সাহস নিয়ে ওর সামনে দাঁড়াবি, দেখবি কিচ্ছু না। আর শোন, আপাতত আমার ফোন দেওয়ার দরকার নাই, আমি একটু দেশের বাইরে যাইতেছি। নেতা আপনি আমার বিপদে ফেলায় এখন নিজে পলাইতেছেন? একদম চুপ, তুই আসলেই বেশি কথা কস। মনে কর আমি পলাইতেছি, হইছে? তুই সেবে থাকিস। এই জুলি, লেট হয়ে যাচ্ছে তো, উঠো। কত বাজে খেয়াল আছে, কি করে যাব? মিলাকে দেখে ভালো লাগলো, এর জন্য দেখো আজকে উনি আপনি ঠিকঠাক বুঝে খেয়াল করছি। এই যে আমাদের মুখোর প্যাড হিট হয়ে গেছে, উড়ে যাবে এটা না, ওয়াশরুমে যে বসে আছে। এগুলো কেন হয়েছে তুই বলতো? ওই বদ মেয়েটা মিলার জন্য, একে তো লেট করছে আর এগুলো করছে, বাচ্চাকে কিছুই শেখাচ্ছে না, আবার আমার সাথে কি মোটেই কথা বলে, আশুক আছে। কয়টা বাজে এখন? তোমার কি কোনো কমন সেন্স নাই, কোনো কাণ্ডজ্ঞান নাই? কয়টায় আসার কথা ছিল আর কয়টায় আসছো? মুগ্ধ তো স্কুল শুরু হয়ে গেছে। এক্সকিউজ মি মিস ডলি, আপনি আমাকে এভাবে ধমক দিয়ে কথা বলছেন কেন? আমি তো আপনার জব করি না। ওকে ফাইন, আমার জব করো না, ঠিক আছে? তা তো লেট করে কেন আসছো আমাদের সবাইকে বলো। আমি তো আপনাকে একবার বললাম আমি আপনার জব করি না, আমাকে যারা মাস গেলে স্যালারি দেয় তারা জিজ্ঞেস করুক, আমি বলছি। দেখলি আপা, দেখলি ও আমার সাথে কিভাবে কথা বলছে, কি টোনে! আর তুই কার কাছে কাকে কি শিখতে দিছিস? ও তো মুগ্ধকে কিছুই শেখাতে পারবে না। আচ্ছা ভাই ডলি, তো একটু থামো। নীলা আসতে তো লেট হলো কেন? স্যার আসলে আমার মা খুব অসুস্থ, এই জন্যই বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে, আর তাছাড়া রাস্তায়ও অনেক জ্যাম ছিল, আমি ইচ্ছা করে দেরি করিনি স্যার। ও আচ্ছা আচ্ছা, তা তোমার মা এখন কেমন আছে? এখন একটু ভালো আছে। মুগ্ধ কোথায়? বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার আগে যে ফ্রেশ হতে হয় এই লেসনটা তো তুমি ওকে দাওনি, দিলে তো আজকে এমনটা হতো না। আপনি একদম ঠিক কথা বলেছেন, বাচ্চাদেরকে লেসন দেওয়াটা খুব জরুরি। ওর বয়স 10 বছর, আমার সাথে তো মাত্র কয়দিন হলো আছে, আপনাদের সাথে থেকে তো কিছুই শিখেনি, আপনারা যদি একটু শেখাতেন। তাহলে এরকম হতো না, আর তাছাড়া এখন তো ভিডিও কলও সারাদিন কানেক্টেড থাকা যায়। দেখলি আপা, দেখলি ওর কাণ্ডজ্ঞান, দেখলি ওর কথাবার্তার টোন, দেখলি আমার সাথে? আচ্ছা ডলি, তুমি একটা কাজ করো, তুমি বাসায় থাকো, মুগ্ধ স্কুলে চলে গেলে বাসটা ভালো করে দেখে নেবো, হ্যাঁ? আমরা এখন যাই, লেট হচ্ছে। ওকে দিল ভাই, যান। আর বিকেলবেলা কিন্তু আড্ডা হবে, হ্যাঁ? এই চলো। নীলা তোমাকে একটা কথা বলি, মুগ্ধকে বলে দিবে যে ওর বিহেভিয়ার যদি এরকমই থাকে তাহলে ওর পড়াশোনা করার কোনো দরকার নেই, আমরা পড়াশোনা বাদ দিই। আর মুগ্ধর পড়াশোনা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো তুমি বুঝতেই পারছো তোমার এই জবটারও কোনো মানে হয় না। আমি যতদূর জানি তোমার মা তো অসুস্থ, রাইট? তার মানে তোমার জবটার প্রয়োজন। জি ম্যাম, আমি বলে দেবো। আচ্ছা প্রিয়া জুলি চলো। এই দরজাটা বন্ধ করে দিও।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি আপনার কেন দেখতে গেলাম না? ভাই আমি আপনার ভাই, ভাই হয়ে ভাইয়ের এই অবস্থা নিতে পারে না কেউ, এখানে দাঁড়াইতে পারবে না ভাই। মানুষজন এই ভাইয়ের সম্পর্ক কেউ নিতে পারতেছে না, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক শত্রু বানায় ফেলাইতেছে ভাই। ভাই বিশ্বাস করেন আপনারই আমি খুন করাইছি। আমি জানি না আপনার আপনি কারা মারলো, আপনি কি হয়েছে আমি কিচ্ছু জানি না ভাই। আর আমি ভাই নিতে পারব না। এই তুমি কি না বলে ঢুকে যাচ্ছ কেন আমার রুমে? আমি ঢুকবো না তো কে ঢুকবে? আর তুমি কান্নাকাটি করতেছো কেন? আরে না প্র্যাকটিস করতেছিলাম, হালিম ভাই ফেরত আসলে এসে যদি বুঝা ফেলাই যে আমি তারে খুন করতে চাইছিলাম, তোমার এই গলার হারের সাথে আমার গলা ঢোকাইটা ফেলাবে। আমি হালিম ভাইকে ভয় পাই না, আমাদের না টাকা আছে। হালিম ভাই তোমার ধমক দিলে তুমিও হালিম ভাইকে ধমক দিবা তাহলে তো? আমার বর্দি মেলা সাহস হয়ে গেছে, এত সাহস কই পেলা? তুমি বুঝতেছো না আমি কোন সুতোর উপরে দাঁড়ায় আছি। আচ্ছা শোনো, যেটা বলতে আসছি সেটা বলি। তোমার বন্ধু জাহিদ, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কখন কোথায় কেমনে কিভাবে? অ্যাক্সিডেন্ট তো হয়েছে পরশুদিন, কিন্তু তোমার বন্ধু হিসেবে ওর জন্য কিছু করা উচিত না? আরে দূর অনুচিত, উচিত অনুচিত আমি বাঁচি না আমার জ্বালায়। তুমি বুঝতেছো না আমি আমার জীবন মরণ নিয়ে প্রশ্ন। ঘটনা কি রে বন্ধু? হ্যাঁ তুই কেমন জানি নবের মতো বসাটা দিছস, ঘটনা কি? গরিব মানুষ বলে কি একটু ঠিক মতো বইতে পারম না? না বইতে পারবি সেটা ঠিক আছে, কিন্তু ওই তুই না আমার কি ব্যবসার কথা কইছিলি ক? হ্যাঁ একটা ব্যবসার চিন্তা মাথার মধ্যে ঘোরপা খাইতেছে, কিন্তু লাভ হবে না লস হইব বুঝতেছি না। বন্ধু তুই আমার টাকাটা দিয়ে দে, লাভ কেমনে করতে হয় আমি তোরে লাভ করে দিতেছি। হ্যাঁ তুই হচ্ছে ওই জাহিদ রে, চিকিৎসার জন্য টাকা দিবি, এটা আমার ক্লাব কেমন হইব কত? বন্ধু রে মামার অনেক টাকার দরকার, আসলেই মামার অনেক টাকার দরকার বুঝতে পারছস? মামা তো ভদ্র মানুষ, এই কারণে সবার কাছে হাত পাততে পারতেছে না, এই কারণে নিজের ছেলেটার চিকিৎসাও করতে পারতেছে না। দেখ বন্ধু আমার হাতে যদি টাকা থাকতো আমি তো টাকা দিতাম। কী বলি তুই? আচ্ছা কী করতেছিস? কী করতেছি? তুই গোস্ত দিয়ে ভাত খেয়েছিস আর তুই আমার কইতাছস তোর কাছে টাকা নাই? আরে ওই বস্তির এক লোক তরকে দিয়েছিল খাইছে, আর আমি গোস্ত কোথায় কিনবো বেটা? আমার কি গোস্ত কিনা টাকা আছে? আজ এটা কথা বল বন্ধু রে, এখন আমার টাকার খুব দরকার বন্ধু, খুব দরকার। আমি তোর বুঝায় কইতে পারুম না, এখন যদি কেউ আমার বাথরুম পরিষ্কার করতে কয় আমি বাথরুম পরিষ্কার করে দেব, তাও আমার টাকা লাগবই, টাকা আমার দরকার। আমি বুঝছি বন্ধু, তুই যে বারবার কস না তুই যদি রে ভালোবাসোস না, ভালোবাসোস না কেউ যদি কাউরে ভালো না বাসে এত কষ্ট করতে চায়, তুই যদি ভালোবাস স্বীকার করছ না কেন তুই আমার কাছে? বাথরুম পরিষ্কার কর, তাহলে বাথরুম পরিষ্কার কর। তুই কারে ভালো না বাসলে এগুলো কয় এটা আমি বুঝতে পারছি, তোর কথায় আসার আসল নেই বুঝা। কিছু নাই মানে কিছু নাই মানে কি ঢাকার শহরে খালি হাতে ঘুরতে আইসস না, মন নয় কইতাছে ওই তুই আমার চিনস, আমার চিনস, এই এলাকাটা দেখতেছস না, এই এলাকাটা আমি চালাই,
আমার কথায় উঠবো হয়। আমি একাতে চালাই এই এলাকাটা, এই এলাকার যে কোনো দোকানে যাবো আমার ক্যাশ ছেড়ে দিব, ক্যাশ ছেড়ে দেয়। কিন্তু আমি অত শেষরা না, মনে করছি ক্ষুদা লাগে যা কিছু আছে খাওয়ন দল নিয়ে চলে আই। আর তুই কইতাস কিচ্ছু নাই, ওই কিচ্ছু নেবেন কি? জি ভাই, আসলেই আমার কাছে কিছু নাই। চুপ না তো, মানে মন নয় চাইতাছে ওইটা দিয়া উড়ে হালাই। শোন, ঢাকা শহরে আর কোনো দিন যদি খালি হাতে আইসস, এই যে এই চাকুটা দেখছস না, চাকুটা দিয়ে একটা ভুল ফাট দিয়ে দেবো। জানতে জি ভাই, ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন? ওই কটা আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তুই কী করবি? কী করবি অ্যাকাউন্ট নাম্বার দিয়া? তোর লোক যে আমার টাকার লেনদেন আছে, তোর লোক যে আমার ব্যবসা আছে, ওই তুই আমার অ্যাকাউন্ট নাম্বার চলি কে? ভাই জীবনে প্রথম আপনি ঠেক দিলেন, এটা আপনারা যদি কিছু না দেই অপমান করা হয় না, আমি বাসায় গিয়ে আপনারা টাকা পাঠাই দিতাম। তুই উল্টা উল্টা এগুলো কী করতেছিস? ওই তুই পাগল নাকি? বুঝছি তোর মাথায় জামাল আছে, ভাই দেন। আর আপনি আমার পাগল কইলেন না, আমি আমি এই কিছুক্ষণ আগে পলাই আইছি ভাই, আমার কাছে কিছু নাই ভাই, নাম্বারটা দেন না, আমি বাসায় গেলেই আপনারা দিতে পারবো ভাই, দেন ভাই, দেন দেন ভাই। ভালো মুসিবি তো পড়লাম তো, এইবার ছাড় 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 ছাড়লে বুড়ি ফেলাম। একটু কেমন কেমন যেন লাগে, আবার তাদেরকে তো কিছু অর্ডারও করা যায় না। কেন অর্ডার করা যাবে না? মানে বাসায় এক্সট্রা এতগুলো মানুষ, সব কিছু এলোমেলো হয়ে থাকে, আইনো আর তুই বা কী করবি? ব্যবসা বাণিজ্যের খবর কী? কিছু শুরু করলি? খালাম দুইটা ব্যবসার কথা মাথায় আছে, একটা হলো ভ্যানে কইরা পেঁয়াজ রসুন বিক্রি করা, আর একটা হলো ফুচকা বিক্রি করা। এখন আর তোমার গ্রামের কোনো লোকজনের কথাই বলো না, এখন আর অন্য কারো উদাহরণ দিতে ইচ্ছা করে না। সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো।